ওয়ালাইকুম। ডিলার ইনসাম ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি চলে আসছি পশ্চিম দেবক পূর্ব নগরে। পশ্চিম দেবক পূর্ব নগরে যে নর্মাল কাজগুলো করতেছে স্টিভ এবং বনান দিয়ে জিপসামের ডেকোরেশন, আমি কিন্তু সবসময় আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে চলে আসছি পশ্চিম দেবক নারায়ণগঞ্জে পূর্ব নগরে। আজকে সিম্পল যে কাজগুলো করতেছে তা সেগুলো দেখানোর চেষ্টা করি, এবং রং এবং টাইসের আগে কেন কাজ করাম, এই যে ভদ্রলোক অলরেডি টাইস করে ফেলছে কিন্তু টাইস করা কাজ করার পরেও কিন্তু সে ডেকোরেশন করতে চাচ্ছে সিম্পলভাবে, নর্মালভাবে কাজগুলো করতে চাচ্ছে বর্ডার দিয়ে সিলিং রোজ দিয়ে, সেগুলোর কাজ দেখানোর চেষ্টা করবো। কেন করাবেন, কারণ আমি সবসময় বলে থাকি টাইস এবং রঙের আগে করাবেন, কারণ হলো এখানে অনেক পর্যাপ্ত ময়লা হয়, ময়লার কারণে কিন্তু আমি বলি টাইলসগুলো করার আগেই কিন্তু রং করার আগেই জিপসাম ডেকোরেশন করবেন। যারা জিপসাম করাবেন দেশে বিদেশে যেতেন ভিডিওটা হেল্পফুল হবে এবং আমার সাথেই থাকবেন। লেটস গো। আমি ভিতরে প্রবেশ করতেছি, প্রবেশ করি কিন্তু প্রথমেই একবারে নিচে যে আমাদের মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট, আমি কিন্তু সবসময় মেড ইন থাইল্যান্ড প্রোডাক্ট দ্বারাই কাজগুলো করে থাকি। বাংলাদেশের লোকাল অনেক প্রতিষ্ঠান আছে, তাদের কাজের কোয়ালিটি আর আমার কাজের কোয়ালিটি কিন্তু অনেক ডিপার, এবং তারা দুই নম্বরই অনেক মালই ব্যবহার করে, নর্মাল মাল ব্যবহার করে, নর্মাল কোয়ালিটির মালগুলো ব্যবহার করে। আমি মেড ইন থাইল্যান্ড ছাড়া কাজ করি না। আর ডিলাক্স জিপসাম 2005 সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে বিজনেস। এই যে হিউজ পরিমাণ ময়লা হয়, এই যে একটা ডিজাইন সিনারি করতে দেখেন, সিনারির কাটা সিনারিটা রাখা আছে, সিনারিটা কিন্তু অনেক ময়লা হয়ে জিপসামের যেই অস্টিচগুলো অস্টিচ হয়, এই জন্য রং এবং টাইসের আগে সবাই কাজ করাবে, নাহলে এই যে টাইসের ভিতরে যে ময়লা হয় এই ময়লাগুলো কিন্তু টাইসের একটা দাগ পড়ে যায় এবং ক্রাশ পড়ে যায়, এবং যে এই টেবিলটা টানা হেঁচড়া করে এই টেবিলে কিন্তু ক্রাশ পড়ে। যে কাজ রানিংয়ে করতেছে সেটাও দেখানোর চেষ্টা করতেছি, এবং এখানে যে আমাদের সাইডে বটারগুলো তৈরি করতে আছে দক্ষ টেকনিশিয়ান কারিগর, আমরা 2005 সাল থেকে কিন্তু সফলতার সাথে সারা বাংলাদেশে বিজনেস করে আসতেছি। আজকে আমি একটু কাজের নমুনা দেখাইলাম, কারণ সবসময় বলি টাইসের আগে করার জন্য। দেখেন হিউজ পরিমাণ ময়লা হয়েছে টাইস, এই যে এখানে অনেক ধরনের রাবিশ রাবিশ পড়ে গেছে, রাবিশ পরে কিন্তু একটা আঠা আঠা ভাব আছে, আর এটা কোনার, এটা কোনারের ডিজাইনটা, আর এগুলো হলো বটারের ডিজাইন। এই ডিজাইনটা খুব রানিং একটা ডিজাইন, যারা এই ধরনের নর্মাল বটারগুলো করতেছেন দেখেন আমাদের কোয়ালিটিটা কত স্মুথ ফিনিশিং এবং ডিজাইনটা কত স্মুথ, এবং যে কাজগুলো করে থাকি দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো মিলানোর চেষ্টা করি। এবং এখানে মেড ইন থাইল্যান্ডের মাল, এবং অ্যানাদার সারাটা রুমে যে কাজ করা আছে কাজ করতেছে রানিংয়ে চলতেছে সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে কোনার দিছে, কোনার দিয়ে তারপরে বটারগুলো লাগানো হয়েছে, আপনারা চাইলে অবশ্যই কাজ চলতেছে চলমান। আজকে 17/2/2023 সাল, 17/2/2023 তারিখ শুক্রবার ফ্রাইডে আমি চলে আসলাম সাইডে, কারণ সাইডে আসার উদ্দেশ্য ছিলাম একটা বিল পেমেন্ট নেওয়ার জন্য আসছি, আমি আজকে আমার ম্যানেজার দূরে আছে সেই জন্য আমি নিজে চলে আসলাম। সবসময় বলে থাকি এই জন্য টাইসের আগে কাজ করার জন্য, এই যে টাইসে হিউজ পরিমাণ ময়লা পড়ে আছে, তো টাইস করার আগে জিপসাম ডেকোরেশন সবাই করে নেবেন। আর সবসময় বলে থাকি আপনাদের এই উদ্দেশ্যে আর মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্টটা দেখে নেবেন, অরিজিনাল মেড ইন প্রোডাক্ট থাইল্যান্ড অন্যান্য কোম্পানি দেয় কিনা, সাধারণত লোকাল প্রতিষ্ঠানে কিন্তু এই মালগুলো ব্যবহার করে না, তারা কম প্রাইজের মালগুলো বিক্রি ব্যবহার করে। আর আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র আমার ইউটিউব চ্যানেল, চ্যানেলটা লাইক দিয়ে রাখবেন, এবং ওয়েবসাইট আছে www.dilakjipsambd.com। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।